সৌম্য সরকারের এই হাসির পেছনে যেন লুকিয়ে আক্ষেপ, নিজেকে হারিয়ে খুঁজে না পাওয়ার আক্ষেপ। বিপিএলের এই মঞ্চের দিকে চাতক পাখির মতনই তো তাকিয়ে থাকেন ক্রিকেটাররা নিজেকে প্রমাণের জন্য। এবারের বিপিএলে বেশ কিছু তরুণ ক্রিকেটার পারফর্ম করে লাইমলাইটে, সুযোগ ছিল সৌম্য সরকারেরও। কেননা এই বিপিএলে নেই বড় মাপের কোনো বিদেশি ব্যাটসম্যান। ঢাকার হয়ে দারুণ কিছু করতে পারলে আবারও আলোচনায় আসতে পারতেন, তবে না। এই সৌম্যকে যেন চেনা বড় দায়, ব্যাটে রান নেই, উইলোতে নেই ধার। এবার যেন ঢাকার একাদশ থেকেই বাদ পড়া দ্বার প্রান্তে এই ওপেনার। শুধু এবারই না, বিপিএলের কোনো আসরই সৌম্য সরকারের জন্য আসার আলো হয়ে ধরা দেয়নি। টুর্নামেন্টের শুরুর সময় থেকে খেললেও 2015-16 মৌসুম থেকে দলে বেশি সুযোগ পায় ব্যাটারের পরবর্তী পারফরমেন্স অন্তত তাই বলে। শুধুমাত্র 2019-20 বিপিএলে সৌম্য করেছিলেন 300-এর অধিক রান। বাকি আসরগুলোতে এই ব্যাটারের স্ট্রাইক রেট, রান তোলা সবেতেই ছিল ভাটা। তবে সে সময় জাতীয় দলের অনবদ্য অংশ হওয়ায় সৌম্য নিজের নামটা ঠিকই ধরে রেখেছিলেন। এবারের বিপিএলে সৌম্যের দৃশ্যটা আরও করুন। একে তো ঢাকার ব্যাটিং বিভাগে নেই খুব বেশি শক্তিমত্তা, সেখানে সৌম্যকে নিয়েই তারা স্বপ্ন বুনেছিল, তবে লাভ হয়নি। চার ম্যাচে তিনি করেছেন 26 রান, এক ম্যাচে ডাক মেরেও ফিরেছেন। সৌম্যকে নিয়ে এখন যেন বেকায়দায় ঢাকার দলটি। চার ম্যাচের একটিতে জিততে পারা ঢাকা সামনে হয়তো সৌম্যের বিকল্প পথেই হারতে পারেন, যদিও দলটির স্কোয়াডে পর্যাপ্ত ব্যাকআপও নেই। তবে পাকিস্তানের শান মাসুদ দলে আসলে কপাল পুড়তে পারে সৌম্যের। সৌম্য সরকারের এই দৃশ্যগুলো এখন অতীত। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে সেই মারকাটারি সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে জিতিয়ে দেওয়া, কিংবা ত্রিদেশীয় সিরিজে 73 রান করে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার ছবিগুলো এখন অতীত। সৌম্য হারিয়ে গেছেন 2014 সালে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তো কেটে গেল প্রায় এক দশক। শুধু বিপিএলই নয়, সৌম্য যে ঘরোয়া বাকি টুর্নামেন্টগুলোতেও নিজের শেষ প্রহরের গল্পই যেন লিখছেন। সবশেষ বিসিএল এর প্রথম শ্রেণীর ক্রিকেটে 2 ম্যাচে সৌম্য করেছেন 90 রান, বিসিএল ওয়ানডেতে 3 ম্যাচে 30। দল থেকে বাদ পড়ার কঠিন সংবাদও শুনতে হয়েছে তাকে। এবার এই বিপিএলেও একই দৃশ্য, সেই ভয়ঙ্কর সৌম্যের শেষ পরিণতির গল্পই যেন চলছে। সৌম্য কি পারবেন ফিরতে আদৌ?